একটা পরিবার ভেঙে ফেলা অনেক সহজ, কিন্তু একটা পরিবার গড়া অনেক কঠিন। আর যে মানুষটা গড়তে পারে তার মনটা নিশ্চয়ই অতটাও ছোট না যে তার মনে আমার মতো একটা ছোট্ট মানুষের জায়গা হবে না। আপনারা কান্নাকাটি করবেন না প্লিজ, অপারেশন সাকসেসফুল, কিছুক্ষণ পর আমরা রোগীকে কেবিনে শিফট করব। এবার একটু শান্ত হও বাবা, আর কোনো চিন্তা নাই, সব ঠিক হয়ে গেছে। সব কিভাবে ঠিক হয়ে গেল মা? আমি তো আমার হৃদয়টাকে হারিয়ে ফেললাম। তুই তোর হৃদয়ে হারাস নাই, তোর হৃদয় তোর কাছেই আছে, আর সাথে আমাকে হৃদয়টাও জয় করে নিছে। তুমি সব কি বলছো মা? আসলে নিজের মানুষ যখন নিজের কাজটা করে তখন তো কোনো কমতি রাখে না, আর আপনার বাবার অপারেশনটা আপনার নিজের মানুষই করেছে, তাই অপারেশন সাকসেসফুল হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু না। মানে আমার বৌমা? বৌমা মানে কে করেছে অপারেশন? আসলে শিখা আমার মেয়ে, আমার হাসপাতালে আমার মেয়ের প্রথম অপারেশন, তাও আবার তার নিজের শ্বশুরে। আই এম রিয়েলি প্রাউড অফ হার। থ্যাংক ইউ বাবা। মানে? আহা, মানে মানে ছাড়ো তো, বললাম তো শিখা আমার মেয়ে আর শি ইজ আ ডক্টর। কিন্তু শিখা তুমি তো বলেছিলে। আরে যা কইছে কইছে, এখন কি কইছে দুইজনে মিলা ঠিক কইরা নি, আমি তোর বাপের দেখতে গেলাম কেবিনে। শিখা, তোমাকে অনেক অনেক থ্যাংকস, আর আই এম সরি, কিন্তু তুমি আমার এত বড় উপকারটা কেন করলে বলো তো? আমি তো তোমার সাথে অনেক মিথ্যা কথা বলেছি। সরি তো আমারও বলা উচিত, আমিও তো তোমার সঙ্গে মিথ্যে কথা বলেছি। অনেকেই নিজের পরিবারকে ঠকিয়ে আনন্দ ফুর্তি করে, কিন্তু তুমি নিজের পরিবারকে বাঁচানোর জন্য কত কিছুই না করলে। তোমার সম্পর্কে আমি সব কিছু জেনে শুনে তারপর তোমাকে বিয়েটা করেছি। গ্রাজুয়েশন শেষ করে তুমি চাকরির জন্য অনেক ট্রাই করেছো, তোমার পরিবারও তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, আর আমি সারা জীবন এমন একটা পরিবারের বউ হওয়ারই স্বপ্ন দেখেছি। একটা পরিবার ভেঙে ফেলা অনেক সহজ, কিন্তু একটা পরিবার গড়া অনেক কঠিন। আর যে মানুষটা গড়তে পারে তার মনটা নিশ্চয়ই অতটাও ছোট না যে তার মনে আমার মতো একটা ছোট্ট মানুষের জায়গা হবে না। আমাকে তুমি ক্ষমা করে দিও। শিখা, সরি তো আমার বলা উচিত, তুমি কেন সরি বলছো? আমি তো তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করেছি। তাই নাকি? ওটা অভিনয় ছিল? অভিনয় হলেও ওটা কিন্তু ভালো ছিল, তুমি তো রিয়েল লাইফে হিরো। আর এই হিরোটাকেই তোমার পছন্দ হয়েছে।